ক্রিকেট ডিএসএল ইনডোরে আজ শেষ দিন চলছে প্র্যাকটিসের, কারণ এরপর করোনার জন্য আপাতত ছুটি। আমার সঙ্গে রয়েছেন বিরাজ সিনহা, ডিএসএল ব্যাডমিন্টন কোচ, তার সঙ্গে আমরা কথা বলে নেব বাংলা হিন্দিতে। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আচ্ছা, এই যে ক্যাম্পটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ করোনার বয়ের জন্যই বন্ধ হচ্ছে, কিন্তু প্লেয়ারদের তো ফিটনেসটা ধরে রাখতে হবে, সেই ব্যাপারে আপনার কী সাজেশন আছে? ফিটনেস অ্যাকচুয়ালি আমি আমি অনলাইন সেশন রাখা হয়, তো আফটার জব ইয়ে বন্ধ হয়ে যায়গা উসে কুছ দিনোকে বাদ অনলাইন সেশন রাখেঙ্গে হাম লোগ, পার ডে মে ওয়ান আওয়ার কা এক এক সেশন রাখেঙ্গে, জিসমে হাম লোগ যোগা এজ ওয়েল এজ ফিটনেস জিতনে ভি স্ট্যান্ডিং এক্সারসাইজ জো ভি হ্যায় সব হাম লোগ প্র্যাকটিস করেঙ্গে, তাকি জো স্টুডেন্ট হ্যায় উসকা মেন্টালি এন্ড ফিজিক্যালি ফিট রহে, অর তাকি ইয়ে প্যান্ডেমিক কে ওজে সে ইয়ে বচ্চোঁ কা মোরাল ডাউন না হো অর আপনার ফিটনেস কো মেন্টেন রাখতে পারবেন। আচ্ছা, এই যে আপনি যে অনলাইন ক্যাম্প করবেন, কীভাবে করবেন, মানে গ্রুপিং করবেন নাকি? ইয়া ইসমে কে হোগা সব বচ্চে জুমে জুম করেন, জুমে করেঙ্গে নেই তো গুগল মিট মে করেঙ্গে, জিসমে লিঙ্ক দি দিয়া যায়গা আর সারে বচ্চে উসমে জয়েন করকে দে উইল ইন্টিমেট মি হোয়াট এভার জো ভি মে পারফর্ম করুঙ্গা উসকো বচ্চে ইন্টিমেট করেঙ্গে, তাকি ওদের জন্য রেগুলার টাস্ক দেবেন। হ্যাঁ, রেগুলার ক্লাস হোগা টাস্ক দেবেন, মানে ওটা ওটা করতে হবে, এই ধরনের কোনো ধরনের টাস্ক কাজ দেবেন নাকি আপনি? টাস্ক? হ্যাঁ টাস্ক এক্স্যাক্টলি, মানে জো এক্সারসাইজ মে করুঙ্গা পারফর্ম করুঙ্গা উনকো ভি মে বতাউঙ্গা কি ক্যাসে পারফর্ম করনা হ্যায় তাকি ও খুব পারফর্ম করে আর উসসে ইনকা ফিটনেস ডেভেলপ রহে। আচ্ছা, এট প্রেজেন্ট শিলচর ডিএসএল এই একাডেমিতে কতজন মানে ব্যাডমিন্টন কোচিং নিচ্ছে? এট প্রেজেন্ট মানে ইনক্লুডিং অল দ্য থ্রি ব্যাচেস, অল দ্য থ্রি ব্যাচেস বিগিনার্স বিগিনার্স 24-25 আতা হ্যায়, 24-25 টোটাল তিনটা গ্রুপে 55-60 অ্যাপ্রক্স, মোর দেন 50, মোর দেন 50। আপনি কি একসঙ্গে করবেন না আলাদা আলাদা গ্রুপে করবেন এখন অনলাইন? অনলাইন হলে সে তো সবকো এক গ্রুপ মে, কিন্তু এক লিঙ্ক মে সব একসাথ কর লেঙ্গে, জিতনা নম্বর অফ পার্টিসিপেন্টস হোঙ্গে উতনা মতলব সবকে লিয়ে হোগা, সবকে লিয়ে ম্যান্ডেটরি হোগা, ম্যান্ডেটরি নহীং হোগা ক্যুঁকি বহুতো কা প্রবলেম রহতা হ্যায় জো আনা চাহেগা দে উইল জয়েন আর মে জিতনে ভি বচ্চে হো সবকো করাউঙ্গা। মানে আপনি সপ্তাহে 7 দিন করবেন? 7 দিন নেই, হপ্তে মে 5-6 দিন, 5-6 দিন এর মধ্যে মিনিমাম 4 দিন বা 3 দিন থাকতেই হবে। একদিনকার রেস্ট রয়েগা বাকি দিন কন্টিনিউস রয়েগা। ঠিক আছে, আপনার যখন অনলাইন ক্লাস করবেন তখন আপনার কাছ থেকে জানবো কীভাবে রেসপন্স পাচ্ছেন। ঠিক আছে, এবং আপনি সুস্থ থাকুন এবং বাচ্চারা সুস্থ থাকুক সেই কামনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র শাটলার বনিপ সিনহা। বনিপ, প্র্যাকটিস তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, তুমি এই কয়েকদিন কীভাবে প্র্যাকটিস করবে? এখন তো আমি এখানে প্র্যাকটিস বন্ধ করতে এমনি বাইরে আউটডোর সেশন আমরা করতে পারি, আর আউটডোর সেশনে এমনি বহু ট্রেনিং আছে, এজিলিটি এক্সারসাইজ আছে আর আরও তোমার রানিং এক্সারসাইজ আছে, আর এখানে সেলফ মানে তুমি করতে পারবাই নিজেও আর করিয়া তোমার একটা মানে এটা নাকি তুমি ইনডোর না খেললেও তোমার খেলা হইতো না, বাইরে খেললেও তুমি মানে নিজে থেকে করতে লাগবে। আচ্ছা, তোমার ঠিক বাড়িটা বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি শিলচর তারাপুর। তারাপুর? হ্যাঁ। বাড়িতে কি প্র্যাকটিসের ব্যবস্থা আছে ব্যাডমিন্টন? এমনিতে নাই কিন্তু সব বাইরে করতে লাগে, বাইরে করতে লাগে। তার মানে এখন ব্যাডমিন্টন ছাড়া ব্যাডমিন্টনের জন্য নিজের ফিটনেস নয়, আর ব্যাডমিন্টন না খেলেই ব্যাডমিন্টনের জন্য নিজেকে প্র্যাকটিস ফিটনেস থাকবে, এটাই না? এইটাই মেন, ব্যাডমিন্টন যদি তুমি ট্রেনিং করতে নাও পারো ভিতরে ইনডোরে, তো বাইরে মানে আমার এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ করলে ফলো করলেও মানে তোমার ইম্প্রুভ হইব। ঠিক আছে, আশা করি যারা জুনিয়র আছে তাদেরকেও তুমি টিপস দেবে। হ্যাঁ হ্যাঁ, তাদের সঙ্গেও মোবাইলে যোগাযোগ রাখবে এই কয়েকদিন। হ্যাঁ হ্যাঁ, কীভাবে ফিটনেস লেভেল দেখা যায়? এটা এটা তো হইব, এখান এটার লাগে মানে জুম একটা অ্যাপ রাখছি আমরা, এই অ্যাপে সব বাচ্চাদের আমরা অ্যাড করিয়া যে এক্সারসাইজ আছে এই এক্সারসাইজটা আমরা ফলো করবো আর সেটা আমরা দিকে ফলো করবো। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।